প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, এই সফর আঞ্চলিক বাণিজ্যও ফেলবে ইতিবাচক প্রভাব। রোহিঙ্গা প্রত্যাবাসন ও জ্বালানি সহায়তায় ভারত সরকার বাংলাদেশের পাশে থেকে আরও জোরালো ভূমিকা নিতে পারবে বলে মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের ভারত সফর, ধারণা করা হচ্ছে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, অভিন্ন নদীর পানি বণ্টন ও নদীর অববাহিকায় পানি সম্পদের ব্যবস্থাপনা, আঞ্চলিক নিরাপত্তা, সংস্কৃতির আদান প্রদান, আন্তঃযোগাযোগের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে এ সফরে। আর এসব বিষয় নিয়ে দুদেশ সই করতে পারে সাতটি সমঝোতা স্মারক। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারীর ধাক্কা এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সৃষ্ট বৈশ্বিক অস্থিরতার এই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর বাড়তি গুরুত্ব বহন করছে। বিশেষত খাদ্য ও জ্বালানি নিরাপত্তায় দুই দেশ একে অপরের পাশে থাকবে বলে আশা তাদের। আমরা বিদ্যুতের ক্ষেত্রে দুটো দেশের সহযোগিতা আছে, ভারত থেকে আমরা বিদ্যুৎ আমদানি করি। এখন আমরা যদি রাশিয়ার কাছ থেকে ভারত তেল আমদানি করছে, আমরা সেই তেল যদি ভারত হয়ে বাংলাদেশও আমরা এখান থেকে আনতে পারি, সেই ধরনের একটা আলাপ আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এবং একটা শুধু আলোচনাই না, এখানে যাতে একটা সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়, আমি মনে করি যে সেইটা হবে একটা বড় পাওয়া এই সফরের মধ্যে দিয়ে। ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে, তবুও দুই দেশের মধ্যে রয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। ভারতীয় বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাংলাদেশের সামনে এই ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর ভারত সফরে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বিনিয়োগের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা। আর্থসামাজিক ক্ষেত্রের সঙ্গে আছে বিনিয়োগ ব্যবস্থা, আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক ট্রেড বাণিজ্যর ব্যাপারটা। তো দ্বিপাক্ষিক বাণিজ্যর ক্ষেত্রে আমাদের সাথে ভারতের সম্পর্কটা আগের থেকে একটু ভালো হয়েছে, তবে এর চেয়ে আরও ভালো করতে হবে। সেই যে কমপ্রিহেন্সিভ ট্রিটি একটা হবার কথা চেষ্টা করা হচ্ছে, যে আমাদের সাথে ফাইন্যান্সিয়াল এগ্রিমেন্ট একটা হোক, যাতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ট্যারিফ ব্যারিয়ার যেগুলো আছে সেগুলোর থেকে আমরা উত্তর নিতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে তিস্তা চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই, তবে অনিষ্পূর্ণ বিষয়ে সুনির্দিষ্ট ধারণা পেতে পারে বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে দিল্লির সহযোগিতা চাইতে পারে ঢাকা। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।